हेलो बंधुरा, আমি পূজা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে। তো আজকের ভিডিও শুরুতেই আমার সকল বন্ধুদেরকেই জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা, এবং বড়দেরকে আমার অনেক অনেক প্রণাম। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও, হ্যাঁ, মহালয়ার জন্য। কারণ মহালয়া একটা বাঙালিদের একটা খুব স্পেশাল একটা ডে। কারণ মহালয়ার দিন আমরা ভোরেতে রেডিওতে মহালয়া শুনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের। খুব আমার তো বেসিক্যালি খুবই ভালো লাগে মহালয়া শুনতে। আমি খুব ছোট্টবেলা থেকেই মহালয়া শুনে আসছি। তখন হয়তো অত বুঝতাম না তার মানেটা কি, হ্যাঁ, বাট শুনতে খুবই ভালো লাগতো। কিন্তু এখন যত বড় হচ্ছি তত বুঝতে পারছি যে কত সুন্দর জিনিস একটা এটা। হ্যাঁ, এটা একটা মানে ঐতিহ্য আছে এইটার মধ্যে, একটা বাঙালির ঐতিহ্য আছে। হ্যাঁ, সো সেই জন্য আজকে এই মহালয়ের একটা স্পেশাল দিনে, শুভ দিনে আমি একটা নিরামিষ পদ আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আজকের দিনে আমি দেখে এসেছি আমার বাবা কাকারা এবং দাদু সবাই গঙ্গায় যান, গঙ্গায় গিয়ে তর্পণ করেন। গঙ্গায় গিয়ে একটা স্পেশাল পুজো আমাদের বাঙালিদের হয়, তর্পণ, পিতৃপুরুষকে জল দেওয়া। তো তার জন্য আজকে আমাদের বাড়িতে নিরামিষ খেতে হয়। তো সেই জন্যই আজকের এই রেসিপিটা, যেহেতু নিরামিষ খেতে হয় ভাত দিয়ে বা রাত্রে একবারই খাওয়া যায় ভাত, যার যিনি তর্পণ করছেন তিনি একবারই ভাত খেতে পারবেন, এবং বিকেলে তাদের তাকে লুচি বা পরোটা এরম টাইপের কিছু খেতে হয়। তো আমি এমনই একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, সেটা আপনারা ভাত ইয়া লুচি পরোটা রুটি তিনটের সাথেই কিন্তু খেতে পারবেন খুব ভালোভাবেই। তো মহালয়াটা এবারে যেন কেমন একটা এসেছে, কারণ মহালয়ার পরেই আমাদের মলমাস পড়ে গেছে, দুটো অমাবস্যা পড়ে গেছে বলে মলমাস হয়ে গেছে, তাই জন্য পুজোটা আমাদের অলরেডি 34 দিন বাদ হচ্ছে। একদমই ভালো লাগছে না, এখনও 34 দিন অপেক্ষা করতে হবে এই পুজোর জন্য। কারণ আমরা ছোটোবেলা থেকে করে এসেছি কি, মহালয়া এসে গেছে মানেই ব্যাস আমাদের পড়াশোনা ছুটি, কেউ আর কিছু বকবে না, কিছু করবে না বড়রা। মহালয়া শুরু হওয়া মানেই এই দিন গোনা, হ্যাঁ, প্রথমা আসছে, দ্বিতীয়া আসছে, তৃতীয়া আসছে, এরকম করে দিন গোনা শুরু হয়ে যায়। আরও বেশি এক্সাইটেড হয়ে থাকি আমরা যে হ্যাঁ নতুন নতুন জামা পরবো, কত সুন্দর সুন্দর ঠাকুর দেখতে যাবো, সেই সব ব্যাপার নিয়ে। সো এবারে তো সেটা হচ্ছে না, হ্যাঁ, এমনিতেই কোভিড সিচুয়েশান চলছে, প্লাস মানে মলমাস পড়ে গেছে, সব একসাথে মিলে একদম মানে কি বলবো, এটা একটু স্যাড লাগছে, বাট কিছু করার নেই, এটা তো মেনে নিতেই হবে আমাদেরকে। সো সেই জন্যই তো রেসিপিটা শিখতে গেলে আমার ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখতে হবে। এবং আজকে যেহেতু মহালয়া স্পেশাল আমি ভিডিওটা বানাচ্ছি, তাই জন্য একটা স্পেশাল ইনফরমেশান আপনাদের সবাইকে দেওয়ার আছে আমার, এবং সেই ইনফরমেশানটা জানতে গেলে অবশ্যই আমার ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং যদি হেল্পফুল বলে মনে হয় ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন ভিডিওটা। এবং যে ইনফরমেশানটা আপনাদের আমি দিচ্ছি সেই ইনফরমেশানটাও আপনারা ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমার মনে হয় যে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলি সবারই এটা হেল্পফুল বলে মনে হবে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নিই রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগছে। রেসিপিটা বানাতে আমি এখানে নিয়েছি 150 গ্রাম মতো পনির। পনিরগুলোকে আমি এরকম ছোট্ট ছোট্ট কিউব করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখতে লাগছে। আপনারা বড়ো সাইজে পছন্দ হলে বড়ো সাইজেও কাটতে পারেন, আমার এটা পছন্দ হয়েছে বলে আমি এই শেপে কেটেছি। এটা হলো একটা মশলা পেস্ট, এতে আছে 50 গ্রাম মতো আদা, 8-10টা মতো কাঁচা লঙ্কা, আর একটা বড়ো টম্যাটো। কারণ এটা আমি নিরামিষ হিসাবে রান্না করবো বলে টম্যাটো সস এতে অ্যাপ্লাই আমি করছি না, কারণ টম্যাটো সসে পেঁয়াজ রসুনের একটু মানে মেশানো থাকে আর কি টম্যাটো সসে, সেই হিসাবে টম্যাটো সসটা আমি স্কিপ করে টম্যাটো কাঁচা টম্যাটো আমি বেটে নিয়েছি। এটা এখানে নিয়েছি কাজু বাদাম আর পোস্ত বাটা। কাজু বাদাম আমি 8-10টা মতো কাজু বাদাম নিয়েছি, আর এক চামচ বড় চামচের 1 চামচ মতো পোস্ত নিয়েছি, দিয়ে দুটোকে বেটে নিয়েছি এরমভাবে দেখতেই পাচ্ছেন। নিয়েছি 1 চামচের নুন, 1 চামচের চিনি, 50 গ্রাম টক দই, টক দইটাকে আমি এরমভাবে স্মুথ করে ফেটিয়ে রেখেছি দেখতেই পাচ্ছেন, আর নিয়েছি একটা ছোট্ট বাটার, আর নিয়েছি একটা 1 কাপ সাদা তেল, কারণ আজকের রান্নাটা আমি সাদা তেল দিয়ে করবো।
আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে। আমি এতে এবার এই সাদা তেল হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি। এই তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব 1 মিনিট মতো। কড়াতে তেলটা আমার খুব ভালো করে গরম করা হয়ে গেছে। আমি এবার এখানে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এই পনিরেতে আমি কোনো নুন বা হলুদ কিছু মেশাইনি, দেখতেই পাচ্ছেন। এবার আমি ধীরে ধীরে পনিরগুলো দিয়ে দিচ্ছি কড়ায়। পনিরগুলো যখন দেবেন তখন আপনারা গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন, কারণ পনিরটা যেহেতু খুব নরম এবং খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, তার ফলে কি জোরে করে রাখলে পনিরগুলো পুড়ে যাবে এবং শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তবে এই দিকে কিন্তু খুব ভালোভাবে অ্যালার্ট করে থাকবেন আপনারা। লো ফ্লেমে আমি খুবই হালকা হাতে এটা নাড়িয়ে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, কারণ পনির খুবই নরম হয় যেহেতু ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। খুবই হালকা হাতে আমি নেড়ে ভেজে নিচ্ছি। পনিরগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, খুব লাল করে আমি ভাজিনি কারণ শক্ত হয়ে যাবে বলে। আমি এবার পনিরগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি। আমি পনিরগুলো তুলে নিয়েছি, এবার এই তেলেতেই আমি বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু নুন। ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু টাইম ধরে ভাজতে হবে, নালে কিন্তু আদার কাঁচা গন্ধটা ছাড়বে, তাতে কিন্তু রান্নাটা খেতে একদমই ভালো লাগবে না। মশলাটা আমার খুব সুন্দর করে কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এতে আমি কোনো লঙ্কার গুঁড়ো বা হলুদ গুঁড়ো কিছুই মেশাবো না, সাদা সাদা রেসিপিটা আমি বানাবো, তাই জন্যই আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা আপনাদের ঝাল যেরকম পছন্দ সেই হিসাবে কাঁচা লঙ্কাটা দেবেন। এবার আমি মিশিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং পোস্ত বাটাটা। ভালো করে মশলার সাথে আবার কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাজু বাদাম এবং পোস্ত বাদাম দিতে এই কি সুন্দর একটা কালার এসে গেছে। পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলেই হয়তো খেতে ভালো হবে, খেতে টেস্টি হবে, কিন্তু এইভাবে রান্না করলেও কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করার থেকেও কিন্তু অনেক ভালো খেতে লাগে। আপনারা এটা বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা সত্যি এবং কতটা মিথ্যে কথা আমি বলছি। এই মশলাটা কষার সময় কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে, নালে কিন্তু তলায় লেগে যেতে পারে। এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, কারণ পনিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে যেহেতু, তাই আমি একটু চিনি মিশিয়ে দিচ্ছি। এই ছোট চামচের 1 চামচের মতো আমি চিনি মেশালাম। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, যাদের পছন্দ নয় তারা নাও দিতে পারেন, বাট নিরামিষ আইটেম একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে,
তাই আমি দিলাম এবং চিনি দিলে তরকারির কালারটা কিন্তু আরো সুন্দর আসবে মশলাটা আমার খুব সুন্দরভাবে কষে গেছে কষানো হয়ে গেছে সরি এবার আমি এতে মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো খুবই আলতো হাতে মশলার সাথে মেশাতে হবে কারণ পনির খুবই নরম সুন্দর করে পনিরের সাথে আমার মশলাটা মিশে গেছে এতে এবার আমি দিয়ে দেব যে মশলাটা আমি বেটেছিলাম তার যে জলটা সেটা আমি অল্প অল্প করে দিয়ে দেব বাট এতে বেশি আমি জল দেব না কারণ আমি বেশি কাই রাখব না একটু মাখা মাখা মতো করব পরিমাণ মতো অল্প অল্প করে জল মেশাচ্ছি আমি প্রথমে হাফ কাপ মতো জল মেশালাম এবং এই টাইমেই আমরা দিয়ে দেবো পরিমাণ মতো নুনটা আমি আগে অল্প একটু নুন দিয়েছিলাম সেই হিসাবে আমি আন্দাজ করে দিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন যাতে বেশি না হয়ে যায় কোনোভাবে নাহলে কিন্তু তরকারিটা একদমই খেতে ভালো লাগবে না এটা আমার খুব বেশি সেদ্ধ করার কিছু ব্যাপার নেই পনির যেহেতু কোনো সেদ্ধ করার প্রয়োজন পড়ে না তাই আমি এটা জাস্ট চাপা দিয়ে আমি এক মিনিট মতো মানে মশলার সাথে যাতে পনিরটা খুব ভালোভাবে মিশে যায় রান্নাটা আর কি ভালোভাবে হয় তার জন্য আমি মোটামুটি এক মিনিট মতো আমি চাপা দিয়ে কষিয়ে নেব মশলাটা আমাদের খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে রান্নাটা আর রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটা একদম লো ফ্লেম করে দিয়েছি কারণ আমি এরপর মেশাবো টক দই আমার ফেটিয়ে রাখা টক দইটা আমি এবার মিশিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম বলে কোনো দানা ভাব কিন্তু নেই খুব মসৃণ একটা এ হয়েছে মানে গ্রেভি তৈরি হয়েছে আর এটা সবসময় লো ফ্লেমে দেবেন টক দইটা নাহলে কিন্তু কেটে যায় ছানা ছানা মতো হয়ে যায় তাতে কিন্তু তরকারিটা খেতে একদমই ভালো লাগে না এটা অ্যাজ এ আপনারা টিপস হিসাবেও ইউজ করতে পারেন আপনারা আদার্স কোনো রান্নাতেই মাংস বলুন বা আলুর দম বলুন অনেক রান্নাতেই আমরা টক দই দিই যাতে খুব সুন্দর কালার আসে এবং খুব সুন্দর টেস্ট লাগে তো সবসময় আপনারা এটা মাথায় রাখবেন যে টক দইটা যখনই মেশাবেন তখন ফ্লেমটা একদম লো করে দেবেন তাতে কিন্তু টক দইটা খুব ভালোভাবে মিশবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গাঢ় গাঢ় একটা কাই এসে গেছে কাই হয়ে গেছে আমি খুব বেশি শুকনো করছি না কারণ এটা অ্যাজ এ ভাত দিয়েও যাতে খুব ভালোভাবে খাওয়া যায় সেই জন্য আমি খুব গাঢ় করছি না আপনারা চাইলে আরও গাঢ় করতে পারেন লুচি পরোটা রুটির সাথে খাওয়ার জন্য আরও গাঢ় করতে পারেন সেটা আপনাদের চয়েস করছি না আমি আর কিছু গাঢ় এবার আমি লাস্ট গ্যাস অফ করে দিচ্ছি এবং লাস্টে আমি মিশিয়ে দিচ্ছি বাটারটা বাটারটা দিয়ে আমি ভালো করে মশলাটার সাথে মিশিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা বাটার দিয়েছি বলে খুবই সুন্দর একটা গন্ধ ছাড়ছে এবং খুবই সুন্দর কিন্তু একটা কালারও হয়েছে রান্নাটার
আমি এবার গ্যাসটা অফ করে দিয়েছি অলরেডি। আমি এবার ঢাকা দিয়ে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম নিরামিষ পনিরের তরকারি। এখানে আমি কিশমিশ দিয়ে আরও সুন্দর করে সাজিয়ে দিয়েছি যাতে আরও সুন্দর খেতে লাগে। আপনারা এর সাথে কাজু বাদাম, ভাঙা কাজু আর কি দিয়ে সাজাতে পারেন, তাতেও কিন্তু আরও সুন্দর খেতে লাগবে জিনিসটা। আর এটা আপনারা দুপুরে গরমের গরম ভাত, রাত্রে লুচি পরোটা রুটি নান সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। বন্ধুরা দেখে নিয়েছেন রেসিপিটা কীভাবে বানানো হলো। খুবই ইজি পদ্ধতিতে আমি রেসিপিটা দেখিয়েছি এবং খুবই কম উপকরণ দিয়েই বানানো হয়ে যাচ্ছে রেসিপিটা। অতএব বেশি দেরি না করে কালকের এই শুভ দিনেই বানিয়ে ফেলুন ঝটপট এই রেসিপিটা। এবং রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন। এবং যে ইনফরমেশানটা আমি দিয়েছি আশা করছি আপনাদের সকলেরই খুব হেল্পফুল বলে মনে হবে। তো এই মহালয়ার দিনে আপনারা সবাই বাড়িতে থাকুন, খুব এনজয় করুন সবাই মিলে এবং খুব আনন্দে কাটান এই দিনটা, কারণ বছরে একবারই এই দিনটা আসে, খুবই স্পেশাল একটা দিন। তো আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে যখন যখন আমি ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। আর যারা আমার চ্যানেলে নিয়মিত দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করুন, কারণ সামনে পুজো আসছে, আরও সুন্দর সুন্দর ভিডিও আমি শ্যুট করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এবং আশা করছি আপনাদের সবারই খুব ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কালকে মহালয়, অতএব আপনারা বাড়িতে খুব ভালো করে মহালয় কাটান এবং খুব এনজয় করুন সবাই মিলে। এবং অবশ্যই রান্নাটা কিন্তু বাড়িতে ট্রাই করুন এবং কেমন খেতে লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।